হ্যালো ফ্রেন্ডস অভিনব দেব আজকে আমি তোমাদের জন্য আরও একটি ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি প্র্যাকটিস এর টেন এর আগে আমি ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা প্র্যাকটিস সেট টেন আলোচনা করব আর আমরা যেখানে আলোচনা করবো ইংলিশ পোর্শনটা ঠিক আছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লুবিপি ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্লাক এই সমস্ত এক্সামে যে সমস্ত ইংলিশ গ্রামার থেকে বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে সেগুলো আজকে আমরা আলোচনা করব তার অ্যান্সার আলোচনা করব ঠিক আছে তো এর আগে আমরা অনেক ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি ঠিক আছে চ্যানেলে আছে তোমরা ভিজিট করে দেখতে পারো ঠিক আছে তো আজকে আমরা প্র্যাকটিসের টেন আলোচনা করব তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো এগুলো সব আলোচনা করা অলরেডি হয়ে গেছে আজকে আমরা শুরু করব নাইনটি ওয়ান থেকে ঠিক আছে আমরা প্রতিদিনই দশটা করে আলোচনা করি ইংলিশ প্র্যাকটিস প্রতিদিনই আমরা আজকে আলোচনা করবো সেই দশটা তো চলো আমাদের এক নাম্বার দেখি কি আছে নাইনটি ওয়ানে আছে আমাদের চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সিনোনিম সিনোনিম মানে জানোই তোমরা যে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ স্প্লিট দেখো আমরা স্প্লিট মানে জানি যে বিভক্ত করা ঠিক আছে স্প্লিট মানে কি ভাগ করে দেওয়া স্প্লিট মানে হচ্ছে আমাদের ভাগ করে দেওয়া তো প্রথমে এখানে আমাদের অপশান কী আছে ক্লিয়ার তারপরে পজিশন জয়েন্ট ডিস্ট্রিবিউট দেখো ক্লিয়ার মানে হচ্ছে পরি ক্লিয়ার মানে যে পরিষ্কার পজিশন মানে যে অবস্থান আর জয়েন্ট মানে তো যুক্ত করা আর ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া ঠিক আছে তাহলে আমাদের এখানে স্প্লিটের সিনোনিমস হয়ে যাবে ডিস্ট্রিবিউট ঠিক আছে নেক্সট চুজ দ্য কারেক্ট সিনোনিমস এখানে অ্যান্টোনিম চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অব দ্য গিভেন ওয়ার্ড ঠিক আছে অ্যান্টোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত ঠিক আছে তো দেখো চ্যারিস চ্যারিস মানে কি চ্যারিস মানে হচ্ছে লালন পালন করা ঠিক আছে কাউকে পোষা ঠিক আছে কোনো একটা বাচ্চা বা কোনো গাছপালা হতে পারে চ্যারিস মানে হচ্ছে লালন পালন করা পোষা তো এর আমরা যদি বিপরীত করি তাহলে কি হয়ে যাবে মানে তাকে না পোষা বা তাকে ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়া ঠিক আছে তাহলে এমন হয়ে যাবে তো এখানে প্রথমে হচ্ছে অ্যাবান্ডন অ্যাডমায়ার নোডিস্টার সেল্টার মানে হচ্ছে আশ্রয় দেওয়া নোডিস মানে হচ্ছে স্যাম চেরিস লালন পালন করা আর অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা আর অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা তাহলে এখানে আমাদের অ্যান্সার কে যাবে অ্যাবান্ডন হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখে নিচ্ছি আমরা চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অ্যান্ড ফ্রেস ইডিয়াম অ্যান্ড ফ্রেস আছে মেকআপ ফরচুন ম্যাক ম্যাক মানে তৈরি করা এ মানে একটি ফরচুন মানে ভাগ্য ঠিক আছে ম্যাক ফরচুন মানে ভাগ্য তৈরি করা বলতে চাই কিন্তু আসলে ইডিএম এম অ্যান্ড যে ফ্রেস আছে সেটার মিনিংটা একটু আলাদা দাঁড়ায় ঠিক আছে এগুলো পরে মুখস্থ করতে হয় ঠিক আছে তো দেখো কি আছে টু বিকাম রিচ বোস্টিং আনএভয়েডেবল আনসাকসেসফুল আনসাকসেসফুল মানে জানো আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে অসহনীয় ঠিক আছে না অ্যাভয়েড মানে যে মেনে চলা ঠিক আছে এড়িয়ে চলা আর আনএভয়েডেবল মানে হচ্ছে এড়িয়ে না চলা বা অনিবার্য ঠিক আছে আর বোস্ট মানে হচ্ছে তো প্রাইট আর টু বিকাম রিচ টু বিকাম রিচ মানে হচ্ছে ধনী হওয়া ঠিক আছে টু বিকাম রিচ মানে হচ্ছে কি ধনী হওয়া মানে বড় লোক যাকে বলে টাকা পয়সা তো আপ ফরচুন মানে হচ্ছে টু বিকাম রিচ নেক্সট চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিএম এন্ড ফ্রেস ক্রাই ডাউন ক্রাই মানে কান্না করা ডাউন মানে নিজে কিন্তু এখানে আসলে মিনিংটা আলাদা দাঁড়াবে ঠিক আছে টু ডেফ্রিসিয়েট জেলাসিস লিভিং থিং ক্রিয়েটিভলি থিঙ্ক মানে চিন্তা করা ক্রিয়েটিভ ভাবে থিঙ্ক ক্রিয়েটিভলি স্লিপিং মানে তো জানো ঘুমানো আর জেলাসি মানে হচ্ছে জেলাস আমরা বলি না জেলাস করে হিংসা ঈর্ষা আর টু ডেফ্রিসিয়েট ডেফ্রিসিয়েট মানে হচ্ছে নিচে কাউকে নিন্দা করা কাউকে নিচে নামানোর চেষ্টা করা ঠিক আছে তো এখানে ক্রাই ডাউন মানে হচ্ছে নিন্দা করা বা কাউকে নিচে নামানোর চেষ্টা করা কাউকে মানে খারাপ চোখে দেখা তো এখানে আমাদের অ্যান্সার কী যাবে টু ডেপ্রিসিয়েট ঠিক আছে নেক্সট হয়ে যাচ্ছি আমরা ইম্প্রুভ দ্য ব্রেকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স দেখো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন ইটস ডিসিশন জুরি মানে আছে বিচারক মণ্ডলী ঠিক আছে সেখানে অনেকজন থাকে জুরি ঠিক আছে এটা একটা হচ্ছে কালেক্টিভ কালেকটিভ না দ্য জুরি ওয়্যার মানে ডিভাইডেড হ্যাঁ ওয়ার ডিভাইডেড ইন ইটস ডিসিশন ঠিক আছে দেখো এখানে ইটস আছে ঠিক আছে ইটস আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা জুরি ডিভাইড করলে তাদের নিজেদের মধ্যে হবে ঠিক আছে প্রত্যেককে তো এখানে আসবে আমাদের দিয়ার দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন ঠিক আছে তো অ্যান্সার হয়ে আমাদের এ নেক্সট ইম্প্রুভ দ্য ব্রেক্যাটেড পার্ট অফ দ্য সেন্টেন্স এভরিবডি ওয়াজ দেয়ার সেখানে সবাই ছিল एक्सेप्ट মি আমাকে আমি ছাড়া সেখানে সবাই ছিল ঠিক আছে দেখো এই সেন্টেন্সে কোনো ভুল নেই ঠিক আছে एवरीबॉडी ওয়াজ দেয়ার एक्सेप्ट আই হবে না এক্সেপ্ট মাই এক্সেপ্ট মাইন এটা হবে না এক্সেপ্ট মি একদম ঠিক আছে ঠিক আছে এখানে নো ইমপ্রুভমেন্ট হবে ডি হবে অ্যান্সার ঠিক আছে ডি ওয়ান ওয়ার্ড মানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে গেলে একটা সেন্টেন্স থাকবে সেইটাকে আমাদের একটা ওয়ার্ডে লিখতে হবে ঠিক আছে ওয়ার্ড যেমন এখানে সবগুলা চারটা আছে একটাই ওয়ার্ড একটা একটা করে ওয়ার্ড তো ফ্লেশ ইয়ার ইটার ফ্লেশ মানে হচ্ছে মাংস ঠিক আছে ইটার মানে ফ্লেশ ইটার যে মাংস খায় তাকে আমরা কী বলবো একটা হচ্ছে হার্ভি ভোর কার্নিভোর অমনি ভোর পিসি ভোর দেখো পিস্তি ভোর মানে কি মাছ খায় ঠিক আছে যারা মাছ খায় তাদেরকে বলে পিসি ভোর ঠিক আছে শুধুমাত্র মাছই খায় অন্য কোনো কিছু হয় না যদিও খায় তো খুব কম খায় অমনি ভোর হচ্ছে আমাদের যারা মাংস খায় তারপরে হচ্ছে ঘাস লতা পাতা সব কিছু খায় তাদেরকে বলা হয় অমনিভর। আর কার্নিভোর কাদের বলা হয় যারা হচ্ছে শুধুমাত্র মাংস খায় আর হার যারা শুধু লতাপাতা ঘাস খায় তাদেরকে বলা হয় হার্ভিভোর তো আমাদের এখানে ফ্লেশিটা তাহলে কী হয়ে যাবে কার্নিভোর ঠিক আছে মাংস খাওয়া নেক্সট হু ওয়ান হু প্রেসক্রাইবস মেডিসিন এটা তো ইজি আছে এর কিন্তু এরকমই এ বিশেষ করে এরকম কোশ্চেনগুলো বারবার আসে যেগুলো নিচু লেভেলের এক্সাম আছে যেমন গ্রুপ সি গ্রুপ ডি বারবার আসে এরকম কোয়েশ্চেন ঠিক আছে যারা মেডিসিন দেয় তাদেরকে কি বলে অপটিশিয়ান যারা চশমা চশমার সাথে সম্পর্কিত ঠিক আছে গ্লাস অপটি অপটিক্যাল পলিটিশিয়ান পলিটিক্সের সাথে সম্পর্কিত ঠিক আছে পলিটিশিয়ান বিউটিশিয়ান বুঝতে পারছো বিউটি সৌন্দর্যের সাথে সম্পর্কিত ফিজিশিয়ান তো যারা আমাদের মেডিসিন প্রেসক্রাইব করে তাদেরকে বলি আমরা কি ফিজিশিয়ান বলি ঠিক আছে তো অ্যান্সার হয়ে যায় আমাদের ডি নেক্সট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কারেক্টলি কোনটা ওয়ার্ড স্পেল সঠিক আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে দেখো কি আছে সাফারিং 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 নান অফ দ্য দেখো আমরা সাফারিং বরণটা কি লিখি এস ইউ ডবল এফ ই আর আই জি সাফারিং ঠিক আছে সাফারিং মানে কি ভোগা ঠিক আছে কোনো অসুখে জ্বরে ভোগা তো অ্যান্সার যাবে আমাদের বি হয়ে যাবে দেখো এস ইউ এমনি কি আছে এস ইউ ডবল এফ ই আর ই জি সাফারিং ঠিক আছে নেক্সট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কারেজিয়াস ঠিক আছে কারেজিয়াসের সঠিক বানানটা কী হবে আমরা ডাইরেক্ট বলার চেষ্টা করি কী হবে ওটা সিও ইউ আর ই জিইও ইউএস ঠিক আছে কী হবে সিও ইউ আর এ জিই ও ইউএস কারেজিয়াস কারেজিয়াস মানে হচ্ছে সাহসী ঠিক আছে তো এখানে আমাদের কী কী আছে ইউ আর এ আই আছে এটা হবে না এটাতেও আই আছে হবে না আমাদের জিই হবে এই দুইটাতে জিই আছে কিন্তু এখানে আছে ইটা হবে না আমাদের কিন্তু এ হবে ঠিক আছে তো কী হবে ইউ আর এ জিই ও ইউএস ঠিক আছে তাহলে অ্যান্সার কী হচ্ছে আমাদের ডি তো ফ্রেন্ডস আজকে এখান থেকে নেক্সট ডে আরও আমরা দশটি আলোচনা করবো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখো থ্যাংকস